প্রশাসনের সবাই তদন্ত করে তন্ন তন্ন করে চুরচেরা বিশ্লেষণ করে দায়িত্বহীন ভাষায় বলেছে মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এরপরও যদি কোন কুলাঙ্গার বলো মাদ্রাসায় জঙ্গি, আমি বলবো তুই জঙ্গি, তোর মা জঙ্গি, তোর রক্ত যেদিকে গেছে সব জঙ্গি। ভাইয়ের আমার কি এক অপবাদ, কি এক অপবাদ, কি এক অপবাদ! আল্লাহ কুদরতের হাতে আমাদের ঈমান আমল মাদ্রাসা হেফাজত করুন, আমিন। আরেক করতেছেন না, গালি দিছি কাউরে না, আল্লাহ আমাদেরকেও মাফ করে দিন, আমিন। দুনিয়াতে আসাটাও এক, যাওয়াটাও কি এক। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, দুনিয়ার আসার হালাতটাও এক, যাওয়ার হালাতটাও এক। কবরের সাইজটা ধনী জনার জন্য, ধনী যারা তাদের এক হাত লম্বা বেশি গরিবের থেকে সমান সমান। আরে আল্লাহর গোলাম, দুনিয়ার আসার হালাতটাও এক, যাওয়ার হালাতটাও এক, কবরের চেষ্টাও এক, কাফনের হালাতটাও এক। সবাই মাটি চাপা দিয়া যখন বিদায় নিবে, দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে প্রশ্ন করার জন্য, তিনটা প্রশ্ন করবে, গরিবের প্রশ্ন একটা বেশি হবে, ধনীর একটা কম হবে নাকি? সবার সমান তিন প্রশ্ন। এক নম্বরে রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বর রসুলের পরিচয় দাও। দুনিয়াতেই যদি রসুলের সাথে সম্পর্ক না থাকে, কেয়ামতের আগের দিন পর্যন্ত কোনো জবাব দেওয়ার সুযোগ কবরে হবে না। অতএব বান্দারে আসার হালাত, যাওয়ার হালাত, কবরের হালাত, প্রশ্ন সবই এক, মাঝখানে একটু সময়ের জন্য বাহাদুরি করে কোনো লাভ নাই। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই বাহাদুরি মাঝখানের সময়টা বাহাদুরি করার কারণটা কি? একমাত্র আল্লাহর দরবারে জবাবদেহি তার ভয় নাই। আর কে দারদ খৌফে হকদার দিল মাদম জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম জুজবা হক চিজে মখাজ ইনসো যা ফজলে উয়া মস্তে দরজুম লা জাহা। হযরত আলী রসূলের পার্শ্বে দাঁড়ানো এক ইহুদি আমার নবীকে প্রচন্ড ভাষায় বেয়াদবানা গালি আর গালি। ইসলামের বিধান হলো নবীরে যদি কেউ গালি দেয়, কোনো তওবা নাই, সুপারিশ নাই, জাগায় তারে জবাই করে ফেলো। আরে নবীর উম্মতের দল, বাংলাদেশের ভেতরে কত অপরাধীর ফাঁসি হয়, আমার নবীর দুশ্মনের ফাঁসি কেন হয় না? আরে আশেকের রসূলেরা কোথায়? তুমি আমার নবীর এত আশিক, বলো সব অপরাধীর ফাঁসি হলো, নবীর দুশ্মনের ফাঁসি কেন হলো না? তোমার পীরের কিছু বললেই মাথা গরম, তোমার নেতারে বললে মাথা গরম, লাঠি মিছিল করো। যেই বেঈমান আমার নবীরে বলল দাড়ি ছাগলের মতো, কেন তাদের বিরুদ্ধে মাটি লাঠি মিছিল করল না? যেই বেঈমান বলল আমার নবী একজন সন্ত্রাসী নবী, যেই বেঈমান বলল আল্লাহর কোরআন পুরাণ হয়ে গেছে পাল্টানো দরকার, তুমি যদি ভুয়া আশেক না হইয়া আসল রসুলের আশেক হইতা, লাঠি মিছিল নিয়ে রাস্তায় নেমে বলতে রে বেঈমান
আল্লাহর কোরআন কোনদিন পাল্টানো হবে না, বরং তোদের মতো বেঈমান গুলোরে পাল্টায়া জমিন পবিত্র করা হবে। আয় বেরাদার দূরে বাসাস ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবু আদাজ মারে বদ, মারে বদ তন হাতর আবার যে জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ রদ সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাই। আল্লামা শায়খ সাদির ঘটনা বলছিলাম, কত বড় একজন বুজুর্গ রসুলের মহাব্বতের এক পরিচয় নাজাত পেয়ে গেল। একদিন তিনি গোসলখানায় ঢুকলেন, গোসলখানায় ঢুকে দেখে মেশকের ঘ্রাণ পাওয়া যায়, কিসের থেকে মেশকের ঘ্রাণ, আল্লাহর ওলি ডানে বামে তাকায় কিছুই দেখে না, কোনো আতরের ডিব্বাও নাই, কোনো কিছুই নাই, হঠাৎ করে দেখে একটা ফুলের গাছ একটা মাটির চাকা পড়ে আছে, মাটির চাকা নাকের সামনে নিয়ে দেখে এই মাটি থেকেই ফুলের ঘ্রাণ পাওয়া যায়। আল্লামা শায়খ সাদি তার ফার্সি ভাষায় কবিতার আকারে বললেন, গলে খুশবু এদার হাম্মামে রুজে রসিদ আজ দস্তে মাহবুবে বদস্তাম বদু গফতাম কে মেশে কে ইয়া আবিরি কে আজ বুয়ে দেলা ভিজে তুমস্তাম বগফতামাম গলে না বুদরম ওয়ালিকিন মুদ্দাতে বাগেল না সুস্তাম জামালে হাম নশীদার মান আসর কর ওয়াগার নামান হুমা খাকম কে হস্তাম। মাটি হাতে নিয়ে বলেন, ও মাটি তুই মেশক নাকি আতর দা, তোর থেকে এত কেন ঘেরা, মাটি বলো এত গ্রাম তোমার ভেতরে কেন, একদাস নামে রাজারে বসিয়া হেরিব মাটির ঢেলা, হাতে নিয়ে শুকিয়া দেখিল রয়েছে সুবাস মেলা, কহিল তাহারে কস্তুরি তুমি অগ তুমি কি আতর দা, তোমার গায়েতে সুবাসে ভরা অগ তুমি কি গলিস্তা। মাটি জবাব দিয়া বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। মাটি বলে আমি আতর দাও না, মিশকু নাম বড় না, তো এত ঘ্রাণ কেন, বলে একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের অ্যাকশনটা আমার ভেতরে চলে আসলো। আল্লামা সাদি বলেন, ওরে মানুষ, একটা মাটি যদি ফুলের গাছের গোড়ায় থাকার কারণে মাটির মধ্যে ফুলের ঘ্রাণটা প্রবেশ করে মাটিটা সুবাসে মুখরিত হয়ে যায়, একজন মানুষ পথারা মথারা জাহান্নামের এক পথিক বান্দা যদি আল্লাহ ওয়ালার সাথে মিলিত হও, তার সহবতে থাকলে কেন তুমি আল্লাহ ওয়ালা হবা না। সহবতে সালে তোরা সালে কোন, সহবতে তালে তোরা তালে কোন তিক জামানা, সহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালে তাআত বেরিয়া, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওত। এরে নবীর উম্মতের দল, আমি মাঝে মাঝে বাংলা উদাহরণ দিয়া বলি রে বাবা, একটা ভালো কদু গাছের খেত অথবা ভালো ফসলি জমির মধ্যে মাঝে মাঝে দেখছেন নি জুতাটা নাই, কেন বরকত বেশি হবে এই জন্য, হ্যাঁ কেন টানায়, বলে বদনজর, বদনজর কি নজর, কার বদনজর, আপনাদের বিশ্বাস হুজুরের খতিব সাহেবের, না না
একটা ছোট্ট বাচ্চা কলিমিয়া বলে হুজুর একটু দম করে দেন, কেন বলে খায় না ঘুমায় না, কেন বলে বদনজর, কি নজর কার বদনজর, বলে গাঞ্জাখোর মদখোর বেআমল বদমাস চরিত্রহীন, ওই বদমাইশ একটা বান্দা অল টাইম বিড়ি টানে, নামাজ নাই রোজা নাই পর্দা নাই, এর যদি একটা নজরে গাছের মধ্যে ফলের মধ্যে ফল বন্ধ হয়ে যায়, ক্ষেতের মধ্যে ফসল বন্ধ হয়ে যায়, একটা বাচ্চার দিকে বদনজর দিলে যদি অসুস্থ হয়ে যায়, রসুলের হাদিস বলেন বদনজর এটা হক, এটা সত্যি, এটা বিশ্বাস করা যায়। এরে বান্দা একটু জবাব দেও, একজন বেআমলওয়ালার নজরে যদি বান্দার মধ্যে অ্যাকশন শুরু হয়, ফলের মধ্যে অ্যাকশন শুরু হয়, একজন নামাজি আল্লাহর গোলাম, নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে চোখে পানি মিথ্যা বলে না গালিও দেয় না, এমন একজন আল্লাহওয়ালার নজর দিয়া যদি একটা বেনামাজির দিকে তাকায়, বলো আল্লাহওয়ালার নজরে কেন অ্যাকশন হবে না? ওইটা বুঝে এইটা বুঝে না, এগুলো নফিটা ছাড়া কোনো দলিল নাই। এরে নবীর উম্মতের দল, আসলে ভেজালের একমাত্র অভাব আল্লাহর দরবারে জবাবদেহি, তার ভয় নাই, আছে কোনো ভয়? এরে নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যেই দেখো জবাবদেহি তার কাঠ গড়ায়, বড় বড়রা দাঁড়ায় যায়, দাঁড়ায় না, হায় হায় এত টাকা এত পয়সা, হঠাৎ করে পত্রিকায় দেখি হাতের মধ্যে হ্যান্ডকাপ, কারা লাগাইছে, যারা সেলিউট দিয়েছে, ঠিক নেই? দুনিয়ার আদালতে যদি তুমি রেহাই না পাও, পরকালের আদালত থেকে কেমনে রেহাই পাইবা? যতই মাস্তানি করে বলো কেয়ামত বলতে কিছু নাই, আল্লাহ বলেন কেয়ামত অবশ্যই হবে, বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। আমরা বিশ্বাস করিনি কেমনে কেমনে, মানুষ তো মরে গেলে মাটির সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে, সমুদ্রে পরে মরে গেল কবরও হলো না, আবার কেমনে উঠবে, কিসের আবার কেয়ামত? আরে আল্লাহর গোলাম, এক সন্ত্রাসী একজনকে হত্যা করেছে, হঠাৎ করে নারায়ণগঞ্জ কোর্টে হাজির করা হলো, ফতুল্লা থানা ওসি মহোদয় ধরে তারে কোর্টে হাজির করলো, জাস্টিস ফয়সালা দিল তাড়াতাড়ি তাকে ফাঁসি দিয়া দাও, হত্যার বদলে হত্যা, দ্রুত হত্যা হয়ে গেল, এক হত্যার বিচার একজন হত্যা হলো, বিচার সমাধান হয়ে গেল। কিছুদিন পর আর একজন সন্ত্রাসী ধরা পড়লো, সিক্স মার্ডারের আসামি, ধরা পড়ার পরে ফতুল্লা থানার ওসি সাহেব আদালতে হাজির করার পরে মহামান্য আদালত তার ব্যাপারে রায় দিল, তারে ফাঁসি দাও, হত্যা করো, আগের একজনে করছে হত্যা করলো, হত্যার বদলে কি হত্যা, এখন করলো কয়জন, এখন একেও যদি হত্যা করা হয় ছয়জনের বিচার হলো নাকি একজনের, বাকি পাঁচজনের বিচার কোথায় হবে? আল্লাহ বলেন বান্দা এই পাঁচ হত্যার বিচার করার জন্য কেয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো আদালত পারবে না, ওই পাঁচ হত্যার বিচারের জন্য আর একটা ইনসাফের আদালত দরকার, ওই আদালতের নাম হলো কেয়ামতের আদালত। ওই দিনটারে ভয় কর, যেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, পিসাবু হয় কি।